এখানে একটি সংবাদপত্রের প্রতিবেদন আছে আমি প্রশ্নটা পড়ছি তোমার স্কুলে কন্যাশ্রী দিবস উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখন ঘটনাটি নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন রচনা করা আমি প্রতিবেদনটা পড়ছি এবিসি হাই স্কুলে কন্যাশ্রী দিবস উদযাপন নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর আগস্ট পনেরো দু হাজার একুশ এখানে তারিখটা একই রাখতে হবে সালটা শুধু পাল্টানো হবে কারণ কন্যাশ্রী দিবস চোদ্দোই আগস্টে হয় এবিসি উচ্চ বিদ্যালয় চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস উদযাপনের জন্য একটি জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুল ছুট মেয়েদের স্কুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়েছিল কয়েকদিন আগে থেকে পুরো এলাকা জুড়ে অনুষ্ঠানটির কথা ঘোষণা করা হয় এলাকার যে সমস্ত মেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়েছিল তাদের গৃহগুলিতে বিশেষ আমন্ত্রণপত্র দেয়া হয়েছিল ওই দিনের সকাল থেকেই ছাত্র স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠান সংক্রান্ত উপকরণ সংগ্রহে ব্যস্ত ছিল স্কুল ভবনটি সুন্দরভাবে সাজানো হয়েছিল সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাওয়া একটি উদ্বোধনী গানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় স্কুল প্রাঙ্গণে এরপর একের পর এক শিক্ষার্থীরা অনেক আনন্দদায়ক অনুষ্ঠান প্রদর্শন করে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা গান আবৃত্তি নৃত্য ও বক্তৃতায় অংশ নেয় দর্শকদের বিনোদনের জন্য যারা পুরো এলাকা থেকে এসেছিলেন অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করতে স্কুলের মেয়েরা বাল্যবিবাহ নিয়ে অপরিণত মা নামে একটি সুন্দর নাটক অনুষ্ঠিত করেছিল স্থানটি ঘন ঘন হাততালির শব্দে মুখরিত ছিল অনুষ্ঠান চলাকালীন স্কুল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছিল কয়েকজন প্রখ্যাত শিল্পীকে আমন্ত্রণ করা হয়েছিল অনুষ্ঠানটির আকর্ষণ বৃদ্ধির জন্য কিছু বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক একটি সুন্দর বক্তৃতা দেন বাংলার নারী শিক্ষার উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কন্যা সন্তানরা পড়াশোনা চালিয়ে গেলে ধাপে ধাপে তারা যে টাকার অনুদান সরকারের নিকট থেকে পাবে তার বিস্তারিত ব্যাখ্যা প্রধান শিক্ষক মহাশয় তার ভাষণে তুলে ধরেন তিনি একটি সুষ্ঠ সমাজ গঠনে শিক্ষিত নারীদের অবদান সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্কুল কর্তৃপক্ষের আয়োজনের প্রশংসা করেন বিদ্যালয় সম্পাদকের দীর্ঘ বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়